নমস্কার, আমি দেবাঞ্জন্দ্র বিশ্বাস। বেঙ্গল থটসের চ্যানেলের পক্ষ থেকে আমরা এবার এসেছি বারাসাতে, বারাসাতের বিখ্যাত কয়েকটি কালী পুজো নিয়ে। তো আমরা এখন এসেছি শালবাগান 1 নম্বর সরণির এই প্যান্ডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এখন। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক কত কী প্রস্তুতি হয়েছে, বা প্রস্তুত পুরোপুরি হয়েই গেছে বলতে গেলে। তো প্যান্ডেলের ভেতরটা গিয়ে দেখি যে কত কী করেছে, সুন্দর কেমন হয়েছে প্যান্ডেলটা, চলুন গিয়ে দেখা যাক। তো খুবই সুন্দর প্রতিমা বানিয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা শালবাগান 1 নম্বর শ্রেণীর কমিটি মেম্বারদের সাথে কথা বলছি। তো নমস্কার, আপনার নাম? আমার নাম উত্তম সেন। আচ্ছা, তো খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। তো এই এখানকার যে থিমটা করেছেন, তো এখানকার থিমটা কি, মানে কিসের উদ্যোগে? প্রথমে তোমায় বলি, ওই শালবাগান 1 নম্বর সরণি যেটা বলছো, ওটা হচ্ছে এই যে মেন রোডটা আছে সেই রোড থেকে একটা পাড়ায় ঢোকার একটা রাস্তার গলির নাম। আমাদের এই পুজোটা ওইভাবে পরিচিতি হবে না, আমাদের পুজোটার পরিচিতি হচ্ছে রেজিমেন্ট 1958 সালে সৃষ্টি হয়েছে, এর জন্ম হয়েছে, এবং বারাসাতের যে কালী পুজো সারা রাজ্যে বিখ্যাত, সেই বিখ্যাত পুজোর পায়োনিয়ার আমরা এটাকে শুরু করেছি বড় পুজোর আকারে। সেই হিসেবে তুমি রেজিমেন্ট বারাসাত বলতে পারো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমার বলাতে একটু ভুল হয়ে গেছে, তো রেজিমেন্ট বারাসাতের এটা পুজো। তো এখানকার থিমটা যে, তো আমরা এই থিমটা কিসের? হ্যাঁ, এবারে তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেবো। তোমরা ইয়াং জেনারেশন, তোমরা এসছো, ভালো লাগছে দেখে, তোমরা কভার করছো, এটা আরও উৎসাহজনক। তো আমাদের এই পুজোর থিমটা হচ্ছে নেপালের একটি প্যাগোডা, সেই প্যাগোডাকে কেন্দ্র করে আমরা এখানে যে দেখতে পাচ্ছ কাঠামোটা তৈরি হয়েছে সেই প্যাগোডাই এটা, এবং এখানে আমাদের মাতৃমূর্তি তার মধ্যেই রয়েছে, এবং প্যাগোডার যে বৈশিষ্ট্যগুলো থাকে তোমরা এই যেটা করা হয়েছে তৈরি করা কাঠামো সেটা দেখলেই বুঝতে পারবে। বিভিন্ন প্যাগোডার তৈরি মধ্যে যে সমস্ত সামগ্রী থাকে এবং যে সমস্ত মূর্তি থাকে সেগুলো রয়েছে। প্রতিমাটাও খুব সুন্দর। আর ভেতরে যে দুদিকে যে কৃষ্ণের যে দুটো অবতার দিয়েছেন, মানে সেইগুলো কি, মানে আপনাদের মধ্যেই ভাবনা চিন্তা করে নাকি? আসলে কি, এই বারাসাতের রেজিমেন্ট, কৃষ্ণনগর রোড রেজিমেন্ট যে পুজো করে, আমাদের ট্র্যাডিশন হচ্ছে ভারতীয় যে ধর্মীয় পরম্পরা আছে, পৌরাণিক ভাবনা আছে, তাকে কেন্দ্র করে আমাদের মাতৃমতিমার প্রতিমার দুপাশে প্রতি বছর বিভিন্ন মডেল রাখা হয়। এবারে রাখা হয়েছে শ্রীকৃষ্ণের জন্ম এবং তাকে কেন্দ্র করে যারা সেই সময় আমাদের আধ্যাত্মিক জগতের এক একজন স্টলওয়ার্ড ছিলেন, তারা তাকে গার্ড করছেন এবং বাকিরা তাকে দেখছেন, তার জন্ম হয়েছে এবং কারাগারে তার যে মানে আশঙ্কা ছিল মৃত্যুর, সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন, তার জন্য সবাই উৎফুল্ল। আর যেটা রয়েছে আরেকটা সাইডে, সেটা হচ্ছে ঢুকতে, মানে আমাদের মণ্ডপে ঢুকতে ডান দিকে, সেটাও হচ্ছে শ্রীকৃষ্ণের একটা লীলার বিষয় রয়েছে, যেটাকে ওই স্নানের সময়ে আমরা সবাই জানি শ্রীকৃষ্ণ যে লীলা রয়েছে রাধার সাথে স্নানের সময়, এবং তার সখীরা সেইটার উপরে করা হয়েছে। আপনাদের এই যে এই প্যান্ডেলটা, এটা কত বছরের, মানে পুজোটা কত বছরের? পুজোটা 1958 সালে শুরু হয়েছিল, দিস ইজ দি 65th ইয়ার, 65 বছরের পুজো। তো খুব ভালো লাগলো আপনার সাথে কথা হয়ে, নমস্কার। আমার নাম দেবাঞ্জন। আমার নাম পৃথ্বীশ কুমার নাথ। আমার নাম পার্থিব দাস। আর আমার নাম দেবজিৎ দে। তোমরা যারা এসছো তোমাদেরও পরিচয়টা যারা দেখবে জানো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, আমরা বারাসাতের আরেকটি প্যান্ডেলে এসেছি, এটা শিশুমঙ্গল মাঠের স্টুডেন্ট গ্রুপ ক্লাবটার নাম, আর এটা স্টুডেন্ট গ্রুপের এইটা পুজো এখানকার। তো এখানেও
আমরা এখানে থিম এখানটা থিমটা এখনো পর্যন্ত ঠিকঠাক বুঝতে পারছি না, তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক, এখানকার কমিটির লোকেদের সাথে কথা বলছি, তো আসুন চলুন ভেতরে। এখানেও ডোকরা শিল্পের আদলে গ্রাম বাংলার উৎসব টাইপের প্যান্ডেল থিমটাই করেছে, যেটা যেরকম আমরা আমাদের নৈহাটিতে দেখেছিলাম। তো চলুন এখানকার একটুখানি প্রতিমা দর্শনটা করে আসি। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্যান্ডেলের থিমটা পুরোপুরি, তো আসুন ভেতরে যাওয়া যাক। প্যান্ডেলে চলে এসেছি, এটা হচ্ছে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব। তো এখানকার প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক যে কী কী নতুনত্ব প্যান্ডেলটি ঝুড়ি আর কুলো দিয়ে তৈরি করা এই প্যান্ডেলটা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটি কাঠের প্যাঁচার পুতুল দিয়ে তৈরি করা প্যান্ডেলটি, খুবই সুন্দর করে। Oh.